হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি ডিফারেন্স ভিডিও দেখাবো। এর আগে কিন্তু অনেকগুলো গাড়ির ভিডিও করেছিলাম, তবে কখনো অ্যাম্বুলেন্সের ভিডিও করিনি। তো আমার পেছনে যে গাড়ি দেখছেন, এটি হচ্ছে টয়োটা হাইস জিএল 2005 মডেল এবং 2012 সালে রেজিস্ট্রেশন করা। এটি মূলত অ্যাম্বুলেন্স, যারা মূলত অ্যাম্বুলেন্স খুঁজছেন বা অ্যাম্বুলেন্স ভাড়ায় চালাতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক পারফেক্ট হবে বলে আমি মনে করি। তো আজকের ভিডিওটি দেখলে এই অ্যাম্বুলেন্সের দাম চাওয়া হচ্ছে কত টাকা এবং অ্যাম্বুলেন্সটি দেখতে কেমন বিস্তারিত জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি ভিডিওর মূল পর্ব। সো ফ্রেন্ডস, আমি আগে বাজেট দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। আসলে অ্যাম্বুলেন্সের কাজে ব্যবহার হয় যেহেতু, সেক্ষেত্রে এসব জায়গায় এগুলো কিন্তু ডেন্ট পেন্টের কাজ করলে কিন্তু খুবই চকচকে হয়ে যাবে এবং নতুনের মতো হয়ে যাবে। আর এগুলো কিন্তু টিন বডি, সব জায়গায় কিন্তু টিন বডি, একদম টিন বডি। এটা হচ্ছে সামনের অবস্থা। এসটিসি একদম ওকে আছে, গাড়ির সকল পেপারস আপ টু ডেট আছে, পেপারসে কোনো সমস্যা নেই, সকল পেপারের মেয়াদ করা আছে। যদি কেউ চান অবশ্যই নাম পরিবর্তন করে দেওয়া যাবে, মানে গাড়িটির ওনারশিপ চেঞ্জ করে দেওয়া যাবে। তবে একটু ব্যাগ ডালাটা খোলেন তো দেখি। যারা অ্যাম্বুলেন্স খুঁজছেন তারা আজকের ভিডিওটি দেখতে পারেন, এবং আপনাদের আশেপাশে যদি কেউ অ্যাম্বুলেন্স খুঁজে থাকে তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন আজকের ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। যেহেতু আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে ভিডিও রেজুলেশনটা একটু খারাপ আসতে পারে, তবে গাড়িটি খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে। যদিও বা অ্যাম্বুলেন্স যেহেতু, সেক্ষেত্রে কিন্তু একটু যত্নটা কমই হয়, কেননা সব জায়গায় কিন্তু ছুটে বেড়ানো লাগে, বিশেষ করে মানুষকে বাঁচানোর জন্য। একটু ভেতরে দেখাচ্ছি। সবাই, এটা কি সিএনজি করা না এলপিজি করা? সিএনজি করা। কত সিএনজি কত করা আছে? সিএনজি আপনার 240 আছে, 240 ঘনমিটারের সিএনজি করা আছে, 240 ঘনমিটারের। যেহেতু দর্শক, আমি কিন্তু বলেছিলাম যে 240 ঘনমিটারের সিএনজি করা আছে, সিটের নিচে সিএনজি দেওয়া আছে। তো এক সিএনজি যদি ফুল করা যায় সেক্ষেত্রে 450 কিলোমিটার গাড়িটি চালানো যাবে, এবং গাড়িতে এসি ওকে আছে। আচ্ছা আচ্ছা, মানে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে। ইঞ্জিনটা কি একটু দেখানো যাবে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু ইঞ্জিন বনারটা খোলেন একটু। আমি কিন্তু অবশ্যই বলেছিলাম যে 2005 মডেল এবং 2012 সালে রেজিস্ট্রেশন করা। ইঞ্জিন কন্ডিশন দেখাচ্ছি আমি, খুবই ভালো আছে আমার মনে হচ্ছে। ভাই একটু স্টার্ট করেন তো দেখি কি অবস্থা। তো এই গাড়িটিতে 2200 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সো ফ্রেন্ডস, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে গাড়িটিতে টিন বডি করা আছে, পরবর্তীতে কোনো কালার করা হয়নি, এগুলো টোকা দিলে আসলে বোঝা যায়। তো যেহেতু অরিজিনাল কালার, এ কারণে কিন্তু কোনো স্টিকারও তেমনভাবে লাগানো হয়নি গাড়িটিতে।
তো এই গাড়িতে সকল পেপারস আপ টু ডেট আছে, ট্যাক্স টোকেন, ফিটনেস এবং অ্যাম্বুলেন্সের যে কাগজপত্রগুলো লাগে সকল পেপার সঠিকভাবে এবং সঠিকভাবে ঠিকঠাক করা আছে। এই গাড়ির দাম চা হচ্ছে 11,20,000 টাকা। চাইলে আপনি কথা বলতে পারবেন এবং এই গাড়িটি দেখতে চাইলে আসতে হবে আপনাকে কুষ্টিয়াতে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে কুষ্টিয়াতে এসে এই গাড়িটি স্বচক্ষে দেখে নিতে পারবেন, অথবা যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন ভিডিওর টাইটেল এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি কথা বলতে পারবেন। অযথা কেউ ফোন দিবেন না, অবশ্যই গাড়িটি নেওয়ার উদ্দেশ্য থাকলে অবশ্যই ফোন দিবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।